আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ঈদের সময় কিন্তু কেউ কারো বাসায় আমরা যাই নাই, তো এই প্রথম আমাদের বাসায় আবার মেহমান আসতেছে ঈদের বেড়ানোর জন্যই। তো দেখা যাক কে আসে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কে আসতেছে। ঈদ গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, এখন ওরা আসতেছে আমাদের বাসায়। তো খুব ভালোই হবে, সবাই আসলে মজা করবে, অনেক মজা হয়। আমরা ওরা সবাই আসলে আমরা সহ সবাই মজা করি অনেক। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চলেন কে কে আসে দেখা যাক। বাবুরে কলিং বিলটার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কে সালাম দিতে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ তো শেষ না, গরু কাটি না, তোমার আসতে দেরি, এখানে বসতে দেরি নেই। হ্যাঁ আসতে দেরি, কিন্তু বসতে দেরি নেই। এখন ভিডিও করে কোনো লাভ নেই, আমি গামার আছি শুকনো হয়ে। কি হয়েছে তোমার গামা নেই দেখাম? জি সবাই চটপুটি খাইতেছে যাতে নুডুস খাইতেছে পাঁচশো টাকা দিলেই হবে। আপনারা সবাই কই যাচ্ছেন? চটপুটি চটপুটি কিনতে এত মানুষ সিয়াম। মেহমান আসলে আঙ্কেলের চটপটি খাইবে, খাইবে কত? 120 টাকা। এখানে দেন, এখানে দেন, বেশি করে জাল দিবেন, বেশি জাল জাল জাল। তিনটা বোম্বাই মরিচ দিতে যেটা ভারী বেশি সেটা দিবা আমাকে। এটা দিদি তোমাকে, ভারী বেশি
সবাই এখানে মজা করছে এবং আরেকজন কি করতেছে দেখেন চামচ একটা কুর্তি হ্যাঁ এসব মাই আসলে করলাম না হ্যাঁ এটা কি আমারটা আমাদের বাসায় আসলে এই চটপটিটা খাওয়াটা মাস্ট শিল্পীদের সকালবেলা নাস্তা করতেছি, রুটি আনা হয়েছে বাইরে থেকে এখানে মধ্যে, কারণ এতগুলো রুটি ঘরে বানানো ইম্পসিবল। এখন বাজে 12:15, নাস্তা হবে না, আমরা ঘুমাইছি কয়টার দিকে এটা তো জানতে হবে, ফজরের আজান চেষ্টার দিকে আমরা ঘুমাইছি। আমি তো নাস্তা করে ফেলছি, ব্রেকফাস্ট আমি অনেক আগে করে ফেলছি। ভিতরে ফানা দেনো গান্ধী নাই মুরগি পাকানো হবে, সেজন্য মুরগিকে ধুয়ে দিয়ে নি। মুরগি পাকানো হচ্ছে, মুরগি ভাত করতে রান্না হবে, এদিকে ডিম পাকানো শেষ অলরেডি, ডিম বোনা শেষ অলরেডি। তারপরে যেখানে আমাদের বাস করছে আমাদের দেখানো করে পরিস্থিতি নেই এত গরম। তারপরে এদিকে ডাল, এদিকে ডাল হয়ে গেছে, কাজ এখনো বাকি। মুরগি পাকানো হচ্ছে, অলরেডি অনেক কিছু পাকানো শেষ, লাস্ট আর মুরগি আর পোলাওটা হইলেই সব কিছু শেষ হয়ে যাবে। পাশে পাশে ইয়ে হইতেছে দেখো কেমন, এখনই কিছুক্ষণের মধ্যে চাউ দিয়ে দেওয়া হবে, পোলাও চাউ। নাদির খিদে লাগছে, বাতাস খাইতে আছে, খিদে লাগছে, বাতাস খাইতে আছে, কি আর কে
দেখবি দেখবি এখন আমি খাড়া যাবো মোবাইলটা ধরা খাড়া হয়ে গেছে ইশানের জামা কাপড় নাই শর্মাইস না খা আরে দুজন মানুষ চলে এসেছেন ভাত খেতে বই মারামারি সবাই টাটা দিয়ে দেন ততক্ষণে ভাত খেয়ে নেন সরি পোলাও